तेलियामुड़ा ब्लॉकेर अधीन विवेकानंद नगर ग्राम पंचायत ग्राम पंचायतटिके प्रधानमंत्री आदर्श ग्राम हिसेबे घोषणा करा हुएछे। एई योजनाय संश्लिष्ट ग्राम पंचायतटिते कम्यूनिटी टॉयलेट रास्ताघाट परिशुद्ध पानीय जल सह रात्रिबेला चलाचलेर जन्य ग्राम पंचायत एलाकाय सोलार स्ट्रीट लाइट बसानो हुएछे। इतिमध्ये प्रधानमंत्री आदर्श ग्राम योजनार माध्यमे संश्लिष्ट ग्राम पंचायत 10 लाख टाका पुरस्कार पेयेछे। केंद्रीय सरकार प्रधानमंत्री आदर्श ग्राम योजना वास्तवायित होच्छे खोवाई जिलार तेलियामुड़ा महकुमाते। तापशीली जातिभुक्त ग्रामीण एलाकाय विभिन्न धरनेर उन्नयनमूलक काज होयेछे प्रधानमंत्री आदर्श ग्राम योजनार माध्यमे। तेलियामुड़ा आईडी ब्लकेर अधीनस्थ विवेकानंद नगर ग्राम पंचायत एलाकाय तेलियामुड़ा ब्लकेर अधीने विवेकानंद नगर ग्राम पंचायत ग्राम पंचायत एलाकाय काचामाटी रास्ता के इट दिए आरो उन्नत करा हुए छे चलाचलेर जोन्नो। ताछाड़ा कम्यूनिटी टॉयलेट जेमन करा हुए छे पाशापाशी आरो बेशी करे परिश्रुत पानीय जल ग्रामेर मानुषेर मध्ये पौंछे देवार काज वास्तवायित होते चलेछे। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল সূত্রধর জানান, গ্রামে আগে কাঁচা রাস্তা ছিল, যাতায়াতের সমস্যা হতো। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার মাধ্যমে গ্রামে ইটের তৈরি রাস্তা হয়েছে। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার মাধ্যমে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত 10 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। আর তার পাশাপাশি রাত্রিবেলা চলাচলের জন্য গ্রাম পঞ্চায়েত এলাকায় সোলার স্ট্রিট লাইট বসানো হয়েছে। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম পঞ্চায়েত যোজনার মাধ্যমে গত বছর আমাদের পঞ্চায়েত মনোনীত হয়েছিল পশ্চিম তেলিয়ামুড়া পঞ্চায়েত এবং বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত। তো ওই স্কিম থেকে আমরা 10 লক্ষ টাকা পেয়েছি, যা দিয়ে আমাদের পঞ্চায়েত এলাকার প্রতিটা রাস্তার মোড়ে আমরা সোলার লাইট লাগাতে সক্ষম হয়েছি। তাছাড়া আমাদের এই পঞ্চায়েতে পানীয় জলের জন্য পানীয় জলের যে সমস্যা ছিল তা দূরীকরণের জন্য প্রত্যেক বাড়ি বাড়ি জলের পাইপ বসানো হচ্ছে এবং এটা ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। 2-3টা সাবমার্জিনের কাজ এখন চলছে, রাস্তাঘাটের কাজ হয়েছে। তাছাড়া সবুজায়নের বৃদ্ধির জন্য রাস্তার দুপাশে রকমারি ফল ফুল ও ছায়া জাতীয় গাছ লাগানো হয়েছে এবং একটি পার্কও তৈরি করা হয়েছে। তাছাড়া আমাদের যে পঞ্চায়েতের রাস্তাটা ক্যানেলের উপর দিয়ে যায়, ওই রাস্তার দুপাশে আমরা সবুজায়নের জন্য এবং মানুষের অবসর বিনোদনের জন্য একটা পার্কের মতো তৈরি করছি এবং ফলের গাছ এবং ফুলের গাছ রোপণ করছি। হ্যাঁ, অবশ্যই আমাদের পঞ্চায়েত এলাকার মধ্যে বিগত দিনের তুলনায় এখন প্রচুর পরিমাণ কাজ হচ্ছে, রাস্তাঘাট ড্রেন সব কিছুই হচ্ছে। তা দেখে এলাকার প্রত্যেকেই খুশি এবং আমরাও চাই প্রত্যেক মানুষ সরকারি সুযোগ সুবিধাগুলি সঠিকভাবে পাক। সেই সাথে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতকে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় অন্তর্ভুক্ত করায় এবং উন্নয়নমূলক কাজের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল সূত্রধর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।